দেশের চার বিভাগীয় কমিশনার পদে পরিবর্তন এনেছে সরকার। মঙ্গলবার খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ সরকারকে খুলনায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদকে রাজশাহী, পদোন্নতির কারণে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা খান মোহাম্মদ রেজাউন নবীকে সিলেট এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিয়াউদ্দিনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এর আগে ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কমিশনারদের প্রত্যাহার করে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়। বিভাগীয় কমিশনারের পদটি মাঠ প্রশাসনের শীর্ষ পদ হিসেবে বিবেচিত।